সৌদি আরব থেকে সেনা ফিরিয়ে নিচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ছাবু বলেছেন, মালয়েশিয়ার নতুন সরকার সৌদি আরব থেকে তাদের সৈন্য ফিরিয়ে আনবে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, মোহাম্মদ ছাবু বুধবার এক বক্তব্য বলেছেন, সৌদি আরবে মালয়েশিয়ান সৈন্যের উপস্থিতি দেশটিকে আঞ্চলিক দ্বন্দ্বে ফেলে দিচ্ছে। ছাবু বলেন, মালয়েশিয়ান সৈন্যরা সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে যুদ্ধ করছে না। ছাবু দেশটির সরকারি সংবাদ মাধ্যমে বলেছেন, মালয়েশিয়া সবসময় নিরপেক্ষতা বজায় রাখতে বদ্ধপরিকর, আর তারা কখনো আক্রমণাত্মক বৈদেশিক নীতির পথে চলে না। সেনা প্রত্যাহারের সিদ্ধান্তটি গত সপ্তাহে নেওয়া হয়েছিল উল্লেখ করে ছাবু বলেন, সেনা প্রত্যাহারের সময় নির্ধারণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শীঘ্রই আলোচনা শুরু হবে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে 2015 সালে সৌদি আরব একাধিক আরব রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে সামরিক অভিযান শুরু করে। 2014 সাল হতে বিদ্রোহীরা দেশটির অধিকাংশ এলাকা দখল করার পর তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। অধিকাংশ দেশ মার্কিন সমর্থিত জোট থেকে বেরিয়ে গেছে। এখন পর্যন্ত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে অভিযান চালিয়ে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে জাতিসংঘ বলেছে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোট গত বছরে ইয়েমেনে নিহত অধিকাংশ শিশুর মৃত্যুর জন্য দায়ী। মালয়েশিয়া কতজন সেনা সৌদি আরবে অবস্থান করছে তা জানা যায়নি। 2015 সালে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক আরব উপদ্বীপের দেশটিতে সেনা পাঠায়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।